হত্যা হামলা মামলা করে শেষ রক্ষা হবে না বলছে গণতন্ত্র মঞ্চ জানিয়ে দেব হেরে যাওয়ার ভয় নির্বাচনে আসতে চায় না বিএনপি বলছে প্রধানমন্ত্রী আরো জানিয়ে দেব সরকারের লুটপাটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলছে মোশাররফ এদিকে মিয়ানমারের সাবেক দুই সেনা কর্মকর্তাকে গুলি করে হত্যা জানিয়ে দেব রাত নামলেই শুরু মিয়ানমার বাহিনীর তাণ্ডব এবং সর্বশেষ জানিয়ে দেব জনগণই রাষ্ট্র ক্ষমতার মালিক বলছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী দশক আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সম্পর্কে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন নির্বাচন নিয়ে আমাদের ভাবার কিছু নেই জনগণই রাষ্ট্র ক্ষমতার মালিক আমরা আশাবাদী যেভাবে আমরা করোনা ভাইরাস সহ বিভিন্ন সংকটে জনগণের পাশে ছিলাম এবং যেভাবে দেশে উন্নয়ন হয়েছে সেজন্য জনগণ বিবেচনায় নিয়ে আওয়ামী লীগকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করবে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত হত্যা হামলা মামলা করে শেষ রক্ষা হবে না বলছে গণতন্ত্র মঞ্চ গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন জনগণের ভোটাধিকার হরণকারী এই ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকার ক্ষমতা হারানোর ভয়ে দেশব্যাপী বিরোধী রাজনৈতিক দলের ওপর বেপরোয়াভাবে হত্যা দমনপীড়ন ও হামলা মামলা করছে এসব হত্যা হামলা মামলা ও দমনপীড়ন করে শেষ রক্ষা হবে না বলে তারা মন্তব্য করেন সোমবার গণতন্ত্র মঞ্চের এক সভায় গণসংহতি আন্দোলনের কার্যালয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসানাত কাইয়ুম গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু জেএসডির কার্যকারী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বিপ্লবী ওয়াকাস পার্টির রাজনৈতিক পরিষদ সদস্য আকবর খান ও নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার সবাই আরো উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান জেএসডির কেন্দ্রীয় নেতা কামাল উদ্দিন পাটোয়ারি রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবির হাসান বিপ্লবী অকাশ পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনসার আলী দুলাল ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় নেতা মহিবুল্লাহ বাহার রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রচার সমন্বয়ক হাসিব উদ্দিন হোসেন গণসংহতি আন্দোলনের সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া জুলহাস হোসাইন বাবু প্রমুখ সবাই নেতৃবৃন্দ বলেন জনগণের ভোটাধিকার হরণকারী এই ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকার ক্ষমতা হারানোর ভয়ে দেশব্যাপী বিরোধী রাজনৈতিক দলের ওপর বেপরোয়াভাবে হত্যা দমনপীড়ন ও হামলা মামলার যে নগ্ন তৎপরতা শুরু করেছে তা তাদের উন্নত ক্ষমতাকেই প্রকাশ করছে সর্বশেষ মুন্সিগঞ্জে বিএনপির সমাবেশে ন্যাক্কারজনক পুলিশি হামলা এবং বিএনপি কর্মী শাওনকে গুলি করে হত্যা রাজনৈতিক দমনপীড়নের ইতিহাস এক নিষ্ঠুর দৃষ্টান্ত হয়ে থাকবে নেতৃবৃন্দ বলেন সরকারের মন্ত্রী ও দলীয় নেতাদের জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদ দমনের নগ্ন হুমকি এই হত্যাযজ্ঞ ও হামলার সরাসরি প্রচারণা যোগাচ্ছে নেতৃবৃন্দ অবিলম্বে এই হামলা বন্ধ করে দলীয় পুলিশ কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি জানান সবাই নেতৃবৃন্দ অবিলম্বে গণতন্ত্র মঞ্চের শরিক দল রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা প্রীতিম দাসের মুক্তির দাবি করে বলেন সাম্প্রদায়িকতা উসকে দেওয়ার জন্য ডিজিটাল সিকিউরিটি আইনে প্রীতিম দাসের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং তাকে গ্রেপ্তার করে এখন রিমান্ডে নিয়ে নির্যাতন করার পায়তারা করছে আন্দোলন দমনেরই এই ঘৃণ্য ও নোংরা পদ্ধতি সরকারের চরিত্রকেই পুনর্বার উন্মোচিত করল নেতৃবৃন্দ সরকারকে হুঁশিয়ারি করে বলেন এই হত্যা হামলা মামলা ও দমনপীড়ন করে শেষ রক্ষা হবে না সবাই সারা দেশে হত্যা মামলা হামলা ও দমনপীড়ন বন্ধের দাবিতে এবং সরকার ও শাসন ব্যবস্থা বদলে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বানে আগামী 30 সেপ্টেম্বর বিকেল 3টায় জাতীয় জাদুঘরের সামনে গণতন্ত্র মঞ্চের সমাবেশের কর্মসূচি নেওয়া হয় হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে আসতে চায় না বিএনপি বলছে প্রধানমন্ত্রী ভোট চুরি করে ক্ষমতায় যেতে পারবে না বলেই নির্বাচন নিয়ে বিএনপির এত শঙ্কা স্বচ্ছ নির্বাচনে তাদের আস্থা নেই বলে মন্তব্য করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এসে টানা 3 বছর পর সরাসরি সংবাদ সম্মেলন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সফরে গেলে 5 দিনের কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রী তিনি বলেন করোনার মধ্যে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন অব্যাহত থাকায় ভূয়সী প্রশংসা করেছেন বিশ্বনেতারা স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন ভোট চুরি করে ক্ষমতায় যেতে পারবেন না বলেই নির্বাচন নিয়ে বিএনপির এত শঙ্কা দেশে সহজ বিনিয়োগে প্রবাসীদের জন্য সরকার নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি সংবাদ সম্মেলনে সাফ জয়ী নারী ফুটবল দলের সদস্যদের অভিনন্দন জানান শেখ হাসিনা
সরকারের লুটপাটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলছে মোশাররফ। সরকারের দুর্নীতি, লুটপাট আর বিদেশে টাকা পাচারের কারণে জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। রোববার বিকেলে বাড্ডা হাই স্কুল মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত সমাবেশে তিনি এ অভিযোগ করেন। মহানগর উত্তর আট জনের উদ্যোগে জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়া সহ সারা দেশে বিএনপি নেতাকর্মীদের হত্যা ও হামলার প্রতিবাদে এ সমাবেশ হয়। সমাবেশে গুলশান, বাড্ডা, রামপুরা থানার বিভিন্ন ওয়ার্ড থেকে অসংখ্য নেতাকর্মী ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে অংশ নেয়। মিয়ানমারের সাবেক দুই সেনা কর্মকর্তাকে গুলি করে হত্যা। মিয়ানমার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ও সাবেক রাষ্ট্রদূত ওয়ান থুইন এবং তার জামাতা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ইয়ে তাইজাকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার ইয়াঙ্গুনের হিলাইন শহরের 12 নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির সামনে তাদের হত্যা করা হয়। স্থানীয় সূত্রের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে খবর জানিয়েছে মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম 11 মিয়ানমার। রাত নামলে শুরু মিয়ানমার বাহিনীর তাণ্ডব। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত রাত নামলেই ওপার থেকে শুরু হয় মিয়ানমার বাহিনীর তাণ্ডব। সেদেশের বাহিনীর বিচরণ, যুদ্ধবিমানের গোলা ও মর্টারশেলের বিকট শব্দে রাতের ঘুম হারাম হয়ে যায় সীমান্তবাসীর। তমরু ও 22 ফড়ি পয়েন্টের বিপরীতে মিয়ানমারের যুদ্ধবিমান গোলা ছোড়ে সে দেশের বিদ্রোহীদের লক্ষ্য করে। স্থানীয়দের দাবি, শুক্রবার রাত 11:30 এ গোলাবর্ষণ করেছে মিয়ানমার সামরিক বাহিনী। তমরু বাজারের ব্যবসায়ী মোহাম্মদ হোসেন ও আব্দুল কাদের এ ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, প্রতিদিন নতুন নতুন পরিস্থিতি সৃষ্টি করে মিয়ানমার বাংলাদেশ সীমান্তে আতঙ্ক সৃষ্টি করছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে রাখাইন প্রদেশের মংডু জেলার উত্তরে বাংলাদেশ সীমান্ত এলাকায় বিপরীতে মিয়ানমারের দুটি যুদ্ধবিমান হতে ভারী অস্ত্রের গোলাবর্ষণ করে। এর একটি বিমান তমরু পয়েন্টের জিরো লাইনের ওপর দিয়ে মিয়ানমারে ফিরে যায় আর গোলাবর্ষণ করে যেন তমরু বাজার, কোনারপাড়া, মধ্যমপাড়া ও উত্তরপাড়ার বসতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি স্থানীয় লোকজনদের দাবি, মিয়ানমার বাহিনী রাতের আধারে সামরিক ড্রোনও ব্যবহার করছে। টহলরত বিজিবির এক কর্মকর্তা জানান, শনিবার সকাল 7টার দিকে মিয়ানমারের যুদ্ধবিমান 40-41 সীমান্ত পিলার এলাকায় টহল দেয় এবং গোলা নিক্ষেপ করে। জনগণই রাষ্ট্র ক্ষমতার মালিক বলছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সম্পর্কে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, নির্বাচন নিয়ে আমাদের ভাবার কিছু নেই, জনগণই রাষ্ট্র ক্ষমতার মালিক। আমরা আশাবাদী, যেভাবে আমরা করোনা ভাইরাস সহ বিভিন্ন সংকটে জনগণের পাশে ছিলাম এবং যেভাবে দেশে উন্নয়ন হয়েছে, সেজন্য জনগণ বিবেচনায় নিয়ে আওয়ামী লীগকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করবে। রবিবার সকাল 10টায় সাতক্ষীরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, এক বছর আগে মুক্তিযুদ্ধের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে কোনো অমুক্তিযোদ্ধা থাকলে কেউ সুনির্দিষ্টভাবে অভিযোগ দিলে স্থানীয়ভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় সাতক্ষীরা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ, রবি, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, এলজিইডির প্রকল্প পরিচালক আব্দুল হাকিম, এলজিইডি সাতক্ষীরার প্রধান নির্বাহী কৌশলী মোহাম্মদ সুজায়েত হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতু জোহরা সহ বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর সাতক্ষীরার বাস্তবায়নে 2,94,70,819 টাকা ব্যয়ে সাতক্ষীরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করেন। পরে মন্ত্রী সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রমুখ।